আমি সপ্তর্ষির কাছে যাবো। সপ্তর্ষি আমার আজকে সপ্তর্ষি আজ সকালবেলা সপ্তর্ষি আজ সকালবেলা যারা পূর্বপুরুষের উদ্দেশ্যে তর্পণ করলেন, আমার মনে হয় না তাদের থেকে কিছু কম পুণ্য অর্জন কলকে এই মানুষগুলি করেছেন। তাদের ধর্ম বিশ্বাস আমি জানি না, একই বিশ্বাস একই ধর্ম কিনা, তারা তর্পণ করেন কিনা আমি সেটাও জানি না। মানুষের পোশাক দেখে তো সত্যি কিছু বোঝা যায় না, কে ঈদ করেন, কে রমজান করেন, কে তর্পণ করেন, তাদের ব্যাপার, ব্যক্তিগত বিশ্বাস। কিন্তু আমার মনে হয় বোধহয় কিছু কম পুণ্য অর্জন করলেন না। কিন্তু এই ছবিটার সঙ্গে ওই ছবিটার বিভেদ কে ঘটাতে কেন ঘটাতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়? আমি বলছি এই যে স্রোতটা, মানুষের স্রোত, এই প্রতিবাদের স্রোত, এতেই ভাসতে ভাসতে দেখুন মা দুর্গা দেবী মণ্ডপে যাচ্ছেন, তার তো কোনো কষ্ট হচ্ছে না, কোনো সমস্যা হচ্ছে না। যারা দুর্গা পুজো করছেন তারা কেউ এটা নিয়ে কোনো আপত্তি জানিয়েছেন বলে আমি শুনিনি। প্রতিবাদও চলছে, মা দুর্গার মণ্ডপে যাওয়াও চলছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় উৎসব বনাম বনাম প্রতিবাদ এখানে এনে দাঁড় করাতে চাইছেন। আমার প্রশ্ন ঠিক এখানে, এই কারণে কি অসুরগুলোকে বাজারে ছাড়া হয়েছে? আমার তো দেখে জ্যান্ত অসুর মনে হচ্ছে। দু মিনিট ইন্টারপ্রেট বলি। প্রথম কথা হচ্ছে যে ভারতবর্ষের ইতিহাস যদি আমরা দেখি উৎসবের, পোঙ্গাল থেকে শুরু করে ওনাম, অন্নপূর্ণা পুজো এই পশ্চিমবাংলার কখন হয়? যখন পশ্চিমবাংলা গ্রামের মানুষের বাড়িতে ফসল ওঠে, মানে একটা সেন্স অফ ওয়েলবিং আসে, মানুষ আনন্দে থাকে, তখন উৎসবটা হয়, এবং সেইটার ম্যানিফেস্টেশন নানান রিলিজিয়াস অ্যাক্টিভিটিসের মাধ্যমে হয়ে এসছে। ঠিক এইভাবে আজকের এই যে উৎসব, সাধারণ মানুষ এটাতে পার্টিসিপেট করতে চাইছে না, তাদের সেই সেন্স অফ ওয়েলবিং নেই, তারা চাইছে না যে এই উৎসবে আমরা পার্টিসিপেট করব। কিন্তু জোর করে পার্টিসিপেট যারা করাতে চাইছে মমতা বন্দ্যোপাধ্যায়রা, তারা কি সত্যি সত্যি এটাকে উৎসব হিসেবে দেখছে? আমি বলছি না। তাদের কাছে তাদের এই কয়েকটা পেটুয়া দুর্গাপুজো তাদের রাজনৈতিক কর্মসূচি, এটা কোনো দুর্গাপুজো নয়। আচ্ছা, দিস ইজ পলিটিক্যাল প্রোগ্রামস অফ মমতা বন্দ্যোপাধ্যায় অ্যান্ড দ্য স্টেট গভর্নমেন্ট। যে পলিটিক্যাল প্রোগ্রামের মাধ্যমে তাদের যে এজেন্ডা, যে এই যে আর্যিকরের ঘটনা, তার সঙ্গে জড়িয়ে থাকা তৃণমূল কংগ্রেস, তার প্রশাসন, সেইখান থেকে নজরটা ঘোরাতে হবে। তা নাহলে কেন মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী, তিনি বলবেন আপনারা উৎসবে ফিরুন? আরে আমার ইচ্ছে হলে আমি ফিরবো, আমার যদি ইচ্ছে না আমি ফিরবো না, আমি বাড়িতে অন্ধকার করে থাকবো। আপনি কে মশাই আমাকে বলেন? 85,000 টাকা দিচ্ছেন বলে মাথা কিনে নিয়েছেন নাকি? আমার ইচ্ছে হলে আমি উৎসবে ফিরবো, আমার না ইচ্ছে হলে ফিরবো না, আপনাকে আমি বুড়ো আঙুল দেখাই। কিন্তু তারপরেও যখন সাধারণ মানুষ, কালকেও এই হরিদপুরের থেকে ফোন করেছিল এখানে আস্তে আস্তে রাত্রির বেলা 40-50 জন মিলে মানববন্ধন করবে, তাদেরকে কি মার মেরেছে ঠিক তৃণমূল কংগ্রেস? কেন মারবে? একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে মিছিল করবেন আর্যিকরের বিচার চাই বলে, আর অন্য মানুষরা রাত্রিবেলা যদি মানববন্ধন করবে একই দাবিতে, মমতা বন্দ্যোপাধ্যায় পেটুয়া খুনি আসামিরা, তারা তাদেরকে রাত্রিবেলা মারবে, এ কিরকম প্রশাসন চলছে? আমার কথা খুব পরিষ্কার যে উৎসবে ফেরবার মতন মানসিকতা পশ্চিমবাংলার সাধারণ মানুষের নেই। মমতা বন্দ্যোপাধ্যায় উৎসবকে ব্যবহার করতে চাইছেন তার রাজনৈতিক স্বার্থে, যাতে সাধারণ মানুষ তাদের নজর আর্যিকরের ঘটনা এবং তার পার্টির প্রত্যক্ষ এবং পরোক্ষ ইনভলভমেন্ট ইন দ্যাট ইনসিডেন্ট। তালা থানার আইসি গ্রেপ্তার হয়েছে, সন্দীপ ঘোষ গ্রেপ্তার হয়েছে, শুধু ইডি এতে নয়, এই আর্যিকর ঘটনার এতেও গ্রেপ্তার হয়েছে। এইখান থেকে নজর ঘোরানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বারবার উৎসবে ফিরুন বলছে। আর যে ছবিটার আপনি দেখালেন, এই ছবিটাই পশ্চিমবাংলার ইন্ট্রিনসিক ছবি, এটাই আমাদের আসল কালচার, যে যে মানুষ যে ধর্মের হোক কিন্তু প্রতিবাদীদের পাশে আমরা রয়েছি, আমরা থাকতে চাইছি, এইভাবেই আমরা এগিয়ে যেতে চাই। এইটাই আসল উৎসব, যে যে প্রতিবাদ মানুষ এই উৎসবকে সামনে রেখে করবে, সেই উৎসবে আমরা সকলে মিলিত হব। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাইরে থাকবে, উনি থাকুন, এবং যেভাবে অকাল বোধন হয়েছিল ঠিক একইভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের অকাল বোধনের সময়, অকাল মানে বিসর্জনের সময়, সেই বিসর্জন আমরা তৈরি করতে হবে। সামাজিকভাবে বয়কট না করলে এই দুর্বৃত্তদের বাংলাকে, বাংলার সমাজকে, বাংলার মননকে, বাংলার সংস্কৃতিকে কোনোভাবে আর বাঁচানো যাবে না। ওরা একটা সময় ওদের দলের নেতা বলেছিল না, অমুক রাজনৈতিক দল বামপন্থীদের সঙ্গে দেখা হবে না, চা খাওয়া যাবে না, বিয়ে বাড়ি যাওয়া যাবে না। আজকে আমি বলছি,
আমি কংগ্রেসের প্রতিনিধি বলছি, এই মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস এবং তাদের দুর্বৃত্তদের সামাজিকভাবে বয়কট করতে হবে, এরা সভ্য সমাজের অংশ হতে পারে না। দেখুন সুমনবাবু, যিনি এরকম ফতোয়া দিয়েছিলেন, ফতোয়াই বলবো, তিনি এই কত এক দেড় বছর কারোর সাথে চা টা খাওয়ার সুযোগ পাননি, তিনি জেলে আছেন। আমি আমি সেটা ছেড়ে দিলাম, ধরে নিলাম ওটা তার রাজনৈতিক বিকৃতি, কিন্তু ওটা তার রাজনৈতিক বিকৃতি। আমি আমি অন্য জায়গাতে বলছি, আমি বলছি ধরুন এই যে আজকে যে মায়ের কোল খালি হলো বাস্তনীতে, আমি একটু আগে গা ঘিনে ঘিনে বলাতে অনির্বাণ খুব রিয়াক্ট করলেন। আচ্ছা অনির্বাণ, আপনার আপনি বললেন না যে আপনার একবারে পুজো বলছি, আমি আবারও বলছি উৎসব, আমি আবারও বলছি গা ঘিনে ঘিনে উৎসব, আমি আবারও বলছি মমতা বন্দ্যোপাধ্যায় হাতে 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 তালি দিয়ে ফিতে কেটে এই উৎসবে সামিল হওয়ার এলাকায় গিয়ে কেন সারাদিন ওই এলাকার মানুষগুলোকে গিয়ে বললেন না কেন যে আপনারা উৎসবে থাকুন, প্রতিবাদে থাকবেন না? ঝন্টু বড়াই সারা এলাকায় পৌঁছাতে পারলেন না? আমি ঝন্টু বড়াইকে কাছে যাবো। ঝন্টু বড়াই, আপনি ঠিক যেখানটায় বসে আছেন এখানে বসে গতকাল নির্মলবাবু বলছিলেন যে আসলে মমতা বন্দ্যোপাধ্যায় ভাবছেন উৎসবের উল্টো দিকে শোক দাঁড়িয়ে আছে, কিন্তু ওনাকে কে বোঝাবে উৎসবের উল্টো দিকে শোক নয়, এই মুহূর্তে শোকার্ত মানুষের দ্রোহ দাঁড়িয়ে আছে। শোকার্ত মানুষ, তার শোক আর তার দ্রোহ দুটো এক নয়, তাই দ্রোহটাই এখন উৎসব, এটা উনি বুঝতে পারছেন না বলে এটা উনি করছেন। কিন্তু শুধু কি এটাই বুঝতে পারছেন না, নাকি এটাও বুঝতে পারছেন না শোকের বাড়িতে কেক নিয়ে যেতে নেই, গোটা রাজ্যটা শোকার্থ তো বটেই। উনি চেতলা অগ্রণীতে যেখানে বসে আছেন সেখান থেকে কয়েক কিলোমিটার ডিস্টেন্সে এক মা সকালবেলা তার ছেলেকে হারিয়েছেন, তার অপদার্থ সরকার, আমি বলতে বাধ্য হচ্ছি, তার সরকারের পরিচালিত কলকাতা পুরসভা, তার দলের পরিচালিত কলকাতা পুরসভা, তার অপদার্থ মেয়র ওই রাস্তাটা দিতে পারেননি বলে চন্টু পড়াইক, মমতা বন্দ্যোপাধ্যায় ওই রাস্তার জন্য প্রাণ ছেলে হারানো মায়ের পাশে গিয়ে না দাঁড়িয়ে তিনি চেতলা অগ্রণীতে বসে হাতে হাতে তালি দিয়ে গান শুনছেন। আবার গা ঘিন ঘিন করলে কি খুব অদ্ভুত কথা বলে মনে হচ্ছে? আমার তো গা ঘিন ঘিন করছে এই উৎসব। অনির্বাণ, তোমার ঠিক মনে আছে আরজিকর ঘটনা হওয়ার পরে তৃণমূল কংগ্রেস এই মমতা ব্যানার্জি কন্যাশ্রী দিবসের দিন কত বিরিয়ানি খাইয়েছিল স্টেডিয়ামে, তোমার বোধহয় খেয়াল আছে? ঠিক ওই মুহূর্তে সারা পৃথিবী আন্দোলিত। আসলে শাসক জানো তো এই মমতা, মানে আমি আমি ক্ষমা করবে, হিটলারের যোগ্য উত্তরসূরিরা ভুলে যায় যে সমাজের দর্পণটা কী, সমাজ কী চায়। বাংলায় যে বাংলায় রক্তকরবী রচনা হয়েছে, যেই রক্তকরবী এখন প্রত্যেকটা পাড়ায়, যেখানে নন্দিনীদের হারানো যাবে না, শাসক এতটা অন্ধ, যেখানে অভাগীরা, যেখানে অভাগী আবেগী হয়ে গেছে সমাজে, সমাজ অভাগীর থেকে আবেগীর রূপ নিয়েছে, সেখানে শাসক মমতা ব্যানার্জিরা সেই হিটলারের কত বছর আগে, দেখো যোগ্য উত্তরসূরি কেন বললাম, মহিলাদের বলেছিলেন আন্দোলনরত মহিলারা হিটলারের রাজত্বে, হিটলারের অত সুন্দর কসমেটিক সোসাইটির ভিতরের ভয়ানক ঘিনঘিনে অবস্থাটায় মহিলারা যখন রাস্তায় নামলেন, হিটলার বলেছিল ব্যাক টু কিচেন, নাগরিক সমাজকে বলেছিল দাঁড়িয়ে থেকে আপনারা উৎসবে ফিরুন, ক্রিসমাসে ফিরুন। ঠিক দেখো প্রতিধ্বনিত হচ্ছে এত বছর পর।